গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম সকাল সকাল তোমাদের মাঝে আবার। তো সকালে উঠেই যেটা আমার রেগুলার কাজ সেটা হচ্ছে ঘর গোছানো। তো আজকে একটু এই জামা কাপড়গুলো ধুতে হবে, তো বিছানিটা ধুবো, আর তোমার হচ্ছে কিছু জামা কাপড় আছে ধোয়ার জন্য। তো তার আগে চলো ঘরটা গুছিয়ে নিই। তো দেখতে পাচ্ছ অনেকগুলো কাপড় নিয়ে নিয়েছি, এগুলো এখন ভিজিয়ে রাখবো। তো এগুলো ভিজিয়ে রাখবো আর পরে এগুলো কাচতে হবে। তো তার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে তো এদিকে চলে আসছি জামা কাপড় নিয়ে বাথরুমে। তো মা দেখছো ব্ল্যাঙ্কেটটা কাচ্ছে ওইদিকে, তারপরে আমি জামা কাপড় কাচবো, আর এদিকে আমার বোনু তরকারি বানাচ্ছে, এগুলো মশলা বাটা হবে, আর এদিকে আলু সজনা মাছ, তো আজকের তরকারি। তো দেখছো সব কিছু রেডি হয়ে গেছে আর মা রান্নার জন্য চলে আসছে। তো এদিকে সব কিছু রেডি, আর এদিকে মাছ ভাজছে, এটা হচ্ছে আমরিকান মাছ, আর এদিকে ভাত হচ্ছে। তো মা গেল হচ্ছে ভাইকে রেডি করাতে, ভাই স্কুলে যাবে ওর জন্য, আর আমি এদিকে মাছ ভাজছি, আর ভাতটাও হয়ে গেছে। তো ওটাও আবার মাছটা হালাতে হবে, আর এদিকে মাছগুলো আমি ভাত ভেজে নিই আপাতত, কারণ ভাইকে আবার রেডি করবে, এদিকে স্কুল যাবে ওই জানি। চলো আমি আর মাছগুলো করি নিই, তারপরে আমি পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছি। আর এখন বাজে তোমার 3টা, আর দেখতে পাচ্ছ এখানে নারকেল আমরা ফাটিয়েছি আজকে। তো এগুলো কুড়বো, মা আর আমি মিলে কুড়বো এগুলো। তো এগুলো আমাদের বাড়ির গাছের নারকেল, তো এখানে হচ্ছে মা কুড়ে কুড়ে রাখছে। আর আজকে হবে তোমার দুধ পুলি বানাবে মা, তো বলছে নারকেল আছে যখন বাড়ির গাছে দিই তখন দুধ পুলি বানাই। তো এটা আমার মা হচ্ছে দেখছো করছে, আর যে দেখো আমার ভাইয়ের দিকে কী দুষ্টু না করে। তো স্কুল থেকে চলে এসে সঙ্গে সঙ্গে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, আর দুষ্টুমি মানে অনেকটাই ইয়ে। তো যাই হোক, ওদের স্কুলে আজকে জন্মদিন ছিল, ওই জন্য তাড়াতাড়ি ছুটি দিয়েছে। আর মা এদিকে দেখছো নারকেল কোড়ার মধ্যে চিনি দিয়ে মেখে মেখে নিচ্ছে। তো এটা ভালো করে মেখে রেখে দিবে এইভাবে, তাহলে মিষ্টিটা পরে আর দিতে হবে না। তো যাই হোক, এটা রেখে দিল মা। আর এদিকে দেখছো খমির, চালের গুঁড়োর খমির করে নিয়েছে মা। আর এদিকে আমাদের দুধ পুলি রেডি, তো বানানো কমপ্লিট। তো দেখতে পাচ্ছ বানিয়ে নিয়েছি, অনেক সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আর এদিকে দুধ চড়াই দিয়েছি কড়ার মধ্যে, তো ওটা গরম হবে, তারপরে এটা মা হচ্ছে রান্না করবে। তো দেখছো রান্না হয়ে গেছে, আর আমি ছিলাম না, আমি গিয়েছিলাম ছাদে। তো হচ্ছে আমার জামা কাপড় তোলার ছিল, আর তোমার গাছে জল দিলাম, ওই জন্য মানে আমার একটু আসতে লেট হয়ে গেছে। আর এদিকে এসে দেখছি মা একদম মানে রেডি করে নিয়েছে, মানে বানা হয়ে গেছে, তো দেখতে অনেক সুন্দর, না জানি খাতে কত সুন্দর হবে। তো চলো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন ঘরেই থাকবো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম, তো আজকের জন্য বাই বাই।